যমুনা নদীর উপরে দ্বিতীয় আরেকটি ব্রিজ হচ্ছে রেল ব্রিজ দেখছেন। আমি এখন ওই ট্রেনে করে যাচ্ছি, স্বভাবতই এই ব্রিজের উপরে ট্রেন আস্তে আস্তে চলাচল করে। ট্রেনের কাজ দ্রুত এগিয়ে চলছে মনে হচ্ছে, ব্রিজের কাজ। নিচে ঠিক ধুধু বালুকা, সাদা বালি, একটার পর একটা এই স্পাম মানে খাম্পা খুঁটি আমরা অতিক্রান্ত করছি। দিনের বেলায় রোদেলা পরিবেশে এইভাবে যমুনা সেতুর উপর দিয়ে রেল যাত্রা আমাদেরই খুবই রোমাঞ্চকর লাগছে। দেখুন, রেল সেতুর এক পাশে সম্ভবত দুই পাশে হাঁটার রাস্তা রাখা হচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে 1, 2, 3, 4। ইতিমধ্যে 13টি খাম্পা গাছ হয়েছে দেখা যাচ্ছে। দেখেন, শুষ্ক মৌসুমে যমুনা নদীর সৌন্দর্য ভিন্ন রকম। নদীর তলে স্পিড বোট চলতে দেখা যায়, বালুর নৌকা আর বিভিন্ন ধরনের ছোট নৌকাও দেখা চোখে পড়ে। এই পর্যন্ত উপরিভাগের কাজ সম্পন্ন দেখা যাচ্ছে, আর অবশিষ্ট খাম্পাগুলো প্রায় প্রস্তুত। টানা ভিড় হওয়ার কারণে এই সেতুগুলি খুব দ্রুত সম্পন্ন হয়ে যায়। তাহলে আমি কি করতে পারি? হ্যাঁ, যমুনা নদীর উপরে মোবাইলের নেটওয়ার্ক খুবই দুর্বল থাকে, এজন্য আমরা কখনোই লাইভে এসে কিছু একটা আপনাকে দেখাতে পারি না। এটা অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে সরকারি উদ্যোগ গ্রহণ করা অতি জরুরি। পানি কমে যাওয়ায় নিচে বালুর স্তর দেখা যায়, দেখতে আসলে খুবই সুন্দর লাগে। আমার তো মনে হয় এক লাফ দিয়ে ওই বালুর মধ্যে নেমে গোসল করি, আর পরিষ্কার পানি। যমুনা নদীর পানি সাধারণত এত পরিষ্কার হয় না, শুধু শুষ্ক মৌসুমে এরকম পরিষ্কার দেখা যায়। সাদা বালি আর মাঝে মধ্যে পানির প্রবাহ চলাচল অপূর্ব। সন্ন্যাসী বেশে হিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম কত মনোহর দৃশ্য। সুদর সাগরে বিজন নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিষিদ্ধি নিয়ে বলতে পারিনি সেই দুই দিকে জানি।
পানির প্রবাহে বালি অনেকটা বিভিন্ন আকৃতি ধারণ করেছে। এর সৌন্দর্য সত্যি করব, আল্লাহর সৃষ্টি অপার সৌন্দর্য, সুন্দর পরিবেশ দেখতেই মন চায়। এই অংশে এখনো পিলিয়া তোলা পূর্ণতা পায়নি, আশা করা যায় 1 বছরের মধ্যে এই কাজটি কমপ্লিট হয়ে যাবে। নিচে সুন্দর পানির পরিবেশ, এই দীর্ঘ যমুনা গোমতী সেতু আমরা প্রায় অর্ধেক মানে ঠিক মাঝামাঝি অবস্থানে চলে আসছি। যমুনা নদীর মাঝের অংশে অধিকাংশই চরাঞ্চল, এই চরাঞ্চল কেটে ব্রিজ করার সুবিধার্থে এখানে লেক করা হয়েছে। এক পাশে টাঙ্গাইল জেলা ও আরেক পাশে সিরাজগঞ্জ জেলার ঠিক মাঝামাঝি অংশে আমি এখন যমুনা নদীর উপরে। এখান থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।